আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজিফা নিঝুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকটি একটু অন্যরকম, কারণ আজকে যে ভিডিওটা আমি করবো সেটি কোনো হিজাব টিউটোরিয়াল না বা কোনো মেকআপ টিউটোরিয়াল না। আজকে যে ভিডিওটি করছি সেটি হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ ভিডিও, অ্যান্ড সেটা মোস্ট হাইপড একটি প্রোডাক্ট এখনকার মেকআপ লাভারদের জন্য। আর এটা অনেক আগেই লঞ্চ হয়েছে এবং বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর তার আগে একটা কথা বলে নিই, আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো বা বলছি এটা মানে কেউ স্পন্সর করেনি বা আজকের ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি নিজের টাকায় কিনেছি। আর এটা মানে কতটা বেস্ট হবে আমাদের জন্য সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সো হেয়ার ইজ দ্য প্রোডাক্ট, অ্যান্ড এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে সিরাম যেটা আমরা স্কিন কেয়ার মানে ব্যবহার করে থাকি, কিন্তু নর্মালি অয়েলি ও কম্বিনেশন স্কিনের যারা আছে তারা হয়তো মেকআপের আগে কোনো সিরাম ইউজ করি না, কারণ সেই সিরাম বেসিক্যালি অয়েল বেসড হয়। কিন্তু এই সিরামের মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে এটাই যে এটা একটি ওয়াটার বেসড সিরাম, বাট নট অনলি ওয়াটার বেসড সিরাম, এটা একটি রোজ ওয়াটার বেসড সিরাম। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এটা কোনো আলাদাভাবে কোনো স্কিন টাইপের তৈরি করা হয়নি, মানে সব টাইপের স্কিনের সবাই ইউজ করতে পারবে। অ্যান্ড হাইড্রেটিং প্রাইমারগুলো আসলে মেইনলি ড্রাই টু কম্বিনেশন স্কিনের মানুষেরা বেশি পছন্দ করে ইউজ করতে। তবে এই সিরামটি যদিও হাইড্রেটিং কিন্তু এটা খুব লাইট ওয়েটের একটি সিরাম এবং এটা অনেক সুন্দরভাবে গ্লাইজড হয়ে যায়। মানে যখন আমি ফার্স্ট এটা মানে ইউজ করি তখন হচ্ছে গিয়ে দেখলাম যেটা অনেক সুন্দরভাবে ফেসে বসে যায়। তো এখন আসি প্রাইমারের প্যাকেজিংয়ে। আর প্রাইমারের প্যাকেজিংয়ে দেখতে পাচ্ছো যে এটা একটি গ্লাস বটলের মধ্যে আছে, আর এখানে একটি ড্রপার দেওয়া আছে যেটার অংশটা হচ্ছে একটি গ্লাস, অ্যান্ড এটার প্যাকেজিংটা একটি হাই এন্ড প্যাকেজিং হয়েছে, কারণ প্লাস্টিক প্যাকেজিংয়ের মধ্যে আসলে সিরামগুলো আমরা প্রেফার করি না কখনো। আর এই সিরামের আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটার স্মেল, যেটা খুব বেশ রিফ্রেশিং। সো তোমরা যদি ডেলি ওয়ারের জন্য কোনো প্রাইমার খুঁজে থাকো তাহলে আমি বলবো যে গিভ ইট এ ট্রাই, কজ এটা আই থিঙ্ক ডেলি ওয়ারের জন্য খুব ভালো কাজ করবে। অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড খুব ভালো একটা ব্র্যান্ড, সো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার মতো আই থিঙ্ক কোনো কাজ করবে না। সো লাস্ট আমি এটাই বলবো যে তোমরা যখন এই প্রাইমারটা ইউজ করবে তখন হচ্ছে কি আলাদা কোনো হাইলাইটার ইউজ না করলেও হবে, কারণ এটা যখন ইউজ করবে তখন এমনিতেই একটা ফেসে গ্লোই ভাব আসবে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও সো ডোন্ট ফরগেট টু গিভ মি বিগ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড বি সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।